আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেশ কিছুদিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমার এসএসসি পরীক্ষার কারণে এতদিন ভিডিও আনতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে খুব সহজে আপনি আপনার কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া একটি অ্যাপ্লিকেশন মেক করতে পারেন। আপনার হাতে থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আপনি একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। লাইক আপনার একটা ওয়েবসাইট রয়েছে, আপনি চাইলে সেই ওয়েবসাইটটাকে একটা অ্যাপসে রূপান্তর করতে পারেন। আপনি চাইলে একটা ভিডিও চ্যাটিং অ্যাপস বানাতে পারেন, আপনি ফটো এডিটিং অ্যাপস বানাতে পারেন। অনেক ধরনের অ্যাপস এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি বানাতে পারবেন। সো চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করে ফেলি। ওয়েলকাম এভরিওয়ান। ফার্স্ট অফ অল আমরা গুগল ক্রোমটিকে ওপেন করব, দেন সার্চ বারে গিয়ে আমরা সার্চ অ্যাপস গেজার লিখি। সো ফার্স্টে ওয়েবসাইটটি চলে আসবে, ওয়েবসাইটের উপর একটা ক্লিক করব। দেন আমরা ওয়েবসাইটটির ভিতরে একেবারে উপরে ডান দিকে লগ ইন অপশন পাবো, সেখানে আমরা আমাদের জিমেল আইডিটি দিয়ে এর ওয়েবসাইটে লগ ইন করে নিব। এখন আমাদের কাছে তিনটি অপশন চলে আসবে, একটি হচ্ছে পপুলার, দেন বিজনেস, অ্যান্ড হচ্ছে ইন্ডিভিজুয়াল। আমরা ইন্ডিভিজুয়াল থেকে অ্যাপসটিকে তৈরি করব। এই ওয়েবসাইটে আপনারা অনেক ধরনের অ্যাপস তৈরি করতে পারবেন, যেমন হচ্ছে গিয়ে যদি আপনার একটি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটিকে আপনি একটি অ্যাপসে রূপান্তরিত করতে পারবেন, এবং আপনি ফটো এডিটিং অ্যাপস বানাতে পারবেন, ভিডিও কলিং চ্যাটিং অ্যাপস বানাতে পারবেন। আরও অনেক অ্যাপস আছে যেগুলো আপনারা একটু চেক করে নেবেন। আমরা আজকে একটি ভিডিও কলিং অ্যাপস তৈরি করব। সো আমরা ভিডিও কলিং অ্যাপসটিতে ক্লিক করব, দেন নেক্সট অপশনে ক্লিক করব। এখন আমরা নিচের দিকে চলে আসবো, দেন আবারও নেক্সটে ক্লিক করব। এখন আমরা অ্যাপসটির জন্য একটি নাম দিব। সো আমি একটি নাম দিয়ে অ্যান্ড আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদেরকে অ্যাপসটির একটি আইকন দিতে হবে। ফাইল ম্যানেজার থেকে আপনারা অ্যাপসটির ছবি দিবেন, আমি আমার একটি ছবি দিয়ে নেক্সটে ক্লিক করছি। ফাইনালি আমরা এখন ক্রিয়েটে ক্লিক করব। সো উপরে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড আইকন, সেখানে ক্লিক করব। একটু নিচের দিকে চলে আসলে একটি লিঙ্ক পাবো, এই লিঙ্কটির উপরে একটা ক্লিক করব, দেন আবারও আমরা ডাউনলোডে ক্লিক করব। অ্যাপসটি একটু প্রসেসিং হবে এবং ডাউনলোডের জন্য পারমিশন চাইলে আমরা ওকেতে ক্লিক করব। সো অ্যাপসটি কিন্তু ডাউনলোড হচ্ছে। অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের ফাইল ম্যানেজার থেকে অ্যাপসটিকে ইনস্টল করব। অ্যাপসটি ইনস্টল করলে এখন আমরা অ্যাপসটির ভিতরে প্রবেশ করব। অ্যাপসটিতে প্রবেশ করে আমরা আমাদের ফোন নম্বরটি দিব, দেন ফোন নম্বরে একটি ওটিপি আসবে সেটি দিব, দেন আমাদের নাম এবং একটি পাসওয়ার্ড এখানে দিতে হবে, ইত্যাদি দিয়ে আমরা অ্যাপসটিকে কিন্তু এখন ব্যবহার করতে পারবো। সো ফাইনালি কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটি তৈরি করে ফেলেছি। সো আপনি যদি চান এখন এই অ্যাপ্লিকেশনটিকে আপনার গুগল প্লে স্টোরে কিন্তু আপলোড দিতে পারবেন। আপনি চাইলে এটা নিয়ে ইউটিউবে ভিডিও দেখতে পারেন যে কীভাবে একটা অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে আপলোড করতে হয়। তাছাড়াও যদি আপনারা আমার কমেন্ট বক্সে জানান তাহলে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো যে কীভাবে আপনারা প্লে স্টোরে আপনার এই তৈরি করা অ্যাপ্লিকেশনটি আপলোড করবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারেন গুগল অ্যাডসের মাধ্যমে। অনেক কিছু আছে জানার। সো কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড নেক্সট আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড নেক্সট আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।